একক ধর্ম বা একক জাতীয়তাবাদ ভিত্তিক রাষ্ট্র, একক গোষ্ঠীভিত্তিক রাষ্ট্র খেলাফত নয়, মুলকিয়ত। খেলাফতের রাষ্ট্রীয় ও বিশ্ব ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত। এই খেলাফত আসছে রেসালাত থেকে, আর মুলকিয়ত আসছে শয়তান থেকে। এই খেলাফতই আস্তিকতা, আর মুলকিয়ত নাস্তিকতা। খেলাফত বৈধ, মুলকিয়ত অবৈধ। খেলাফত স্বাধীনতা, মুলকিয়ত পরাধীনতা। খেলাফত এবাদত, মুলকিয়ত অন্যায়। খেলাফত সুবিচার, মুলকিয়ত অবিচার। খেলাফত স্বাধীনতা, মুলকিয়ত পরাধীনতা। খেলাফত অধিকার, মুলকিয়ত কারাগার। খেলাফত নিরাপত্তা, মুলকিয়ত দস্যুতা। খেলাফত মানবতা, মুলকিয়ত পাশবতা। খেলাফত জীবনের গতিশীলতা, মুলকিয়ত রুদ্ধতা। খেলাফত জীবন, মুলকিয়ত মরণ। তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব, যেই খেলাফত রেসালাত থেকে আসছে, সেই খেলাফতের ধারা এ যুগে একমাত্র আল্লামা ইমাম হায়াত আলায় রহমার প্রতিষ্ঠিত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, যা খেলাফতের প্রতিনিধিত্ব করে, যা রেসালাতের প্রতিনিধিত্ব করে, যা সব মানুষের প্রতিনিধিত্ব করে। তাই প্রত্যেকটা মানবিক মানুষের দায়িত্ব সকল প্রকার মুলুকিয়ত থেকে মুক্ত হয়ে, যা শয়তান থেকে আসে সব ত্যাগ করে, যা রেসালাত থেকে এসেছে খেলাফতে ইনসানিয়াত, সেই ইনসানিয়াত গ্রহণ করা, এই রেসালাতের আলোকে নিজের জীবন আলোকিত করা। কারণ খেলাফত জীবন, মুলকিয়ত মরণ। আমরা সবাই জীবন চাই, প্রকৃত জীবন চাই, প্রকৃত জীবনের স্বাধীনতা চাই, প্রকৃত জীবনের কল্যাণ চাই। কারণ খেলাফত কল্যাণ, মুলকিয়ত অকল্যাণ প্রত্যেকটা মানুষের জন্য। তাই সকল মানবিক মানুষের প্রতি আমার উদার তো আহ্বান, যে খেলাফত রেসালাত থেকে এসেছে, তা আমরা যাতে সাদরে অবিলম্বে গ্রহণ করি, এবং যেই মুলুকিয়ত শয়তান থেকে আসছে, তা চিরতরে বর্জন করে আল্লামা ইমাম হায়াত আলাই রহমার ইক্তেদায় এসে সারা দুনিয়াতে আমরা মানবতার রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠিতা করার কাজে আমরা সদা সর্বদা নিয়োজিত থাকি। সবার প্রতি উদার তো আহ্বান যে আমরা সবাই যাতে বলি, রাষ্ট্র সবার, সব মানুষের, দুনিয়া সবার, সব মানুষের। ফিয়ামানিল্লাহ ও রাসূলিহিল করিম। জয় বাংলাদেশ, জয় বিশ্ব মানবতা। আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভোলিউশন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।